আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আমরা 200 আরবি শব্দ নিয়ে এলাম আপনাদের জন্য। আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন, তারা এই ভিডিওটি প্লিজ ছেড়ে যাবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আরবিতে কথাবার্তা বলতে পারবেন, আবার কেউ আরবিতে কথা বললেও তা বুঝতে পারবেন। ভিডিওটি লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন। আতাকাল্লাম অর্থ আমি বলছি, আতাকাল্লাম অর্থ আমি বলছি, ফিল হাল অর্থ বর্তমান, কে বল হাল অর্থ তুমি কেমন আছো, আবার কে ফালেক অর্থ তুমি কেমন আছো, কেফ হালেক অর্থ তুমি কেমন আছো, আনা আসিফ আমি দুঃখিত, জুবালা অথবা বর্মিল অর্থ ময়লার ড্রাম। নেক্সট, শরিকা অর্থ কোম্পানি, শরিকা অর্থ কোম্পানি, ইয়াবদা, ইয়াবদা অর্থ শুরু করা, ইয়াবদা মিনহিনা অর্থ এখানে থেকে শুরু করো, আমান অর্থ নিরাপদ, ইয়ানি অর্থ মানে বা অর্থ, এরমি অর্থ ছুড়ে মারা বা ফেলে দেওয়া, হাদা খারমান হাদা এরমি জুবালা, এটা খারাপ এটা জুবালায় ফেলে দাও, কদম অর্থ পা, খৌফ অর্থ ভয় অথবা বলতে পারেন খাওয়াফ, খাওয়াফ অর্থ ভয়, সোয়াল অর্থ প্রশ্ন, মালিশ অর্থ ক্ষমা করা, খাসারা, খাসারা অর্থ ক্ষতি বা লোকসান, ফাদি, ফাদি অর্থ খালি বা ফাঁকা বা অবসর, সাইদালিয়া অর্থ ফার্মেসি, ওষুধের দোকানকে আরবিতে সাইদালিয়া বলে, ফায়দা অর্থ লাভ, রাতিব, রাতিব অর্থ বেতন, আর গাবি, গাবি অর্থ বোকা বা বেকুব, আবার বোকা বা বেকুবকে মোক মাফি এভাবে প্রশ্ন করা হয়, মোক অর্থ বুদ্ধি, আর মাফি অর্থ নেই অর্থ তোমার বুদ্ধি নেই, ইয়াবকি অর্থ কান্না, আজম অর্থ হাড়, লিমন, লিমন অর্থ লেবু, আর হাবহাব, হাবহাব অর্থ তরমুজ, আবার ব্যক্তিক অর্থ তরমুজ, রিসালা অর্থ চিঠি বা বার্তা, নাজ্জেল অর্থ নামানো, ইজাজা অর্থ ছুটি। নেক্সট, মাঞ্জু বা মাঙ্গু অর্থ আম, মিনু অথবা মিন অথবা মান অর্থ কে বা কাহার, মিতা, মিতা অর্থ কখন বা কবে বোঝায়, মা অর্থ সাথে অথবা সঙ্গে, আর আমরা যে ব্যবহার করি সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া অর্থ সঙ্গে বা সাথে বোঝায়, এখানে মা শব্দটি আরবিতে বেশি ব্যবহার হয়, মুজ অর্থ কলা, ইনাব অর্থ আঙ্গুর। নেক্সট, শোনো এবি অর্থ কী চাই বা কী লাগবে, শোনো এবি, গাওয়া অর্থ কফি বা আরবি গাওয়া বা আরবি কফি, কালাম অর্থ কথা, কালাম অর্থ কথা, কাম, কাম অর্থ কথা, হালিব, হালিব অর্থ দুধ, সুক্কার, সুক্কার অর্থ চিনি, মিলহা, মিলহা অর্থ লবণ। নেক্সট, ওয়েন, ওয়েন অর্থ কোথায়, তাল, তাল অর্থ আসো, রোহ, রোহ অর্থ যাওয়া, নাদি, নাদি অর্থ ডাকা, ইজি, ইজি অর্থ আসা বা আসবো, সোয়াইয়া, সোয়াইয়া অর্থ একটু, ওয়াজেদ, ওয়াজেদ অর্থ বেশি বা জিয়াদা অর্থ বেশি, কেতির অর্থ বেশি, তাইয়েব অর্থ উত্তম বা ঠিক আছে, তাইয়েব, তাইব অর্থ উত্তম বা ঠিক আছে, ফাদি, ফাদি অর্থ আগেই বললাম খালি, ইলাল, ইলাল অর্থ পর্যন্ত, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া, কোনো কিছু প্রয়োজন নেই দরকার নেই এরকম ক্ষেত্রে বলা হয় খাল্লি বাল্লি অথবা খাল্লি ওয়াল্লি অর্থ বাদ দাও, সবুর অর্থ ধৈর্য, সবুর, সবুর অর্থ ধৈর্য, কাউকে যদি বলা হয় একটু ধৈর্য ধরুন বলবেন ইসবুর সোয়াইয়া, জীব অর্থ দেওয়া, ইকরা, ইকরা অর্থ পড়া বা পড়ো। নেক্সট, কানাফাত, কানাফাত অর্থ সোফা, জুলিয়া, জুলিয়া অর্থ কার্পেট, ফর্সা অর্থ চাদর, মাইসির, মাইসির অর্থ উচিত না, মামনু অর্থ নিষেধ, মামনু অর্থ নিষেধ, ফিক্কির অর্থ চিন্তা, আর সাহল, সাহল অর্থ সহজ। নেক্সট, কাম আখের মানে শেষ কত, কোনো জিনিস আপনি কিনতে গেলে দামাদামি করার ক্ষেত্রে আপনি বলতে পারেন কাম আখের, শেষ দাম কত, আখের শেষ, জুলুম অর্থ জুলুম বা অত্যাচার বোঝায়, জাহান্নাম অর্থ জাহান্নাম অথবা দোজক, এলবেস অর্থ পরিধান করা, ড্রেস পরিধান করাকে বলা হয় এলবেস মালাবেস, ড্রেস পরিধান করো, লুবা, লুবা অর্থ খেলা, আর কুড়া, কুড়া অর্থ বল, খাল্লি, খাল্লি অর্থ রাখা, হাব্বা, হাব্বা অর্থ কয়টা বা কয় পিস, শুনো এবি কিসান, শুনো এবি কিসান, মাই অথবা ময়া অর্থ পানি, শাহি বা শাই অর্থ চা, ইয়ানি, ইয়ানি অর্থ অতএব মানে অথবা মনে করা, খালাস, খালাস অর্থ শেষ বা সমাপ্ত। নেক্সট, দেহাক, দেহাক অর্থ হাসি, ইয়াবগি, ইয়াবগি অর্থ কান্না, ইয়াবগি অর্থ কান্না, খৌফ,
অর্থ ভয়, বা খাওয়াফ অর্থ ভয়, লাম্বা অর্থ বাতি, নার নার অর্থ আগুন, গাবল গাবল অর্থ আগে, লি লি অর্থ জন্যে, হালাবিয়াত হালাবিয়াত অর্থ মিষ্টি, যে কোনো ধরনের মিষ্টিকে আরবিতে হালাবিয়াত বলে, হালাবিয়াত অর্থ মিষ্টি, উজবু উজবু অর্থ সপ্তাহ, আবার উজবু অর্থ হাতের আঙ্গুল, দাগিকা অর্থ মিনিট, সানিয়া সানিয়া অর্থ সেকেন্ড, ফুলুজ ফুলুজ অর্থ টাকা বা অর্থ, রাতিব অথবা মাস, রাতিব বা মাস বলতে বেতন বোঝায়, রাতিব বা মাস অর্থ বেতন, হাকিবা হাকিবা বা শান্তা অর্থ ব্যাগ অথবা লাগেজ, মাফি আহাদ কেউ নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই, কেউ আপনাকে প্রশ্ন করছে, তানি নফর ফি আপনি বলছেন লা ওয়াল্লা মাফি আহাদ কেউ নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই, মজেন মজেন অর্থ ভালো না, আর জেন অর্থ ভালো, তাবতিশ অর্থ চেক করা, নুকতা তো তাবতিশ অর্থ চেক পয়েন্ট, যেমন পুলিশের চেক পয়েন্ট, যে কোনো ক্যান্টনমেন্টে আর্মির চেক পয়েন্ট, খারবান অর্থ খারাপ, কুল্লু সাই সব কিছু, সব কিছু যখন বোঝাবে তখন বলবেন কুল্লু সাই, কাম হাব্বা কয়টা, হাব্বা অর্থ পিস বা টুকরা, কয়টা কাম কয়টা, স্লোনেক অর্থ কেমন আছেন, কেফ অর্থ কীভাবে বা কেমন, আবার কেপ অর্থ থামা, আদি অর্থ সমস্যা নেই, মুশকিলা অর্থ সমস্যা, আর মমিশকিলা সমস্যা নেই, সিদা অর্থ সিদা, সিদা অর্থ সিদা বা সোজা, আতর অর্থ আতর অথবা গন্ধ, রেহা অর্থ গন্ধ, রেহা মোজেন অর্থ গন্ধ ভালো না, আজম আজম অর্থ হাড়, দম দম অর্থ রক্ত, ফজিলাতুদ্দম ফজিলাতুদ্দম অর্থ রক্তের গ্রুপ, কেফল হাল অর্থ কেমন আছেন, নেক্সট, সিজ্জেল অর্থ লেখা, ওয়াগ্গা অর্থ স্বাক্ষর করা, ওয়াগ্গা আপনি ব্যাংকে বা যে কোনো জায়গায় গেছেন আপনাকে বলতে পারে এখানে স্বাক্ষর করো, আরবিতে বলবে ওয়াগ্গাহিনী এখানে স্বাক্ষর করো, কাহারবা বিদ্যুৎ, আর কাহারবাইয়ের কাহারবা অর্থ বিদ্যুৎ, আর বিদ্যুৎ মিস্ত্রিকে বলা হয় কাহারবাই, হালিব হালিব অর্থ দুধ, বেদুইন বেদুইন অর্থ ছাড়া, তারতিব অর্থ নিয়ম অনুযায়ী, তারতিব অর্থ নিয়ম অনুযায়ী, নেক্সট, মাররা তানি অর্থ পুনরায়, মাররা তানি অর্থ পুনরায় করো, ওয়াহেদ মাররা আরও একবার, ওয়াহেদ মাররা অর্থ আরেকবার, বাত্তানিয়া অর্থ কম্বল, মোখাদ্দা মোখাদ্দা অর্থ বালিশ, মাকিনা মাকিনা অর্থ মেশিন, মাই মাই অর্থ পানি। ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অল নোটিফিকেশন বেল অন করে দিবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।